প্রিয় দর্শক স্বাগত আজ দুপুরে আপনাদের সঙ্গে আছি আমি নুহাদ সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ দুপুরের আজকের আয়োজন আজ থাকছে সংস্কৃতি এনটিভি অনুষ্ঠান সূচি ও দুপুরের অতিথি প্রথমেই থাকছে সংস্কৃতি ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ের কামরুল হাসান প্রদর্শনালয়ে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী ওয়াকিলুর রহমানের মনন খরণ শীর্ষক দৃশ্য শিল্প প্রদর্শনী প্রদর্শনী চলবে তিন সেপ্টেম্বর পর্যন্ত এবার এনটিভি অনুষ্ঠান সূচি এবার জানিয়ে দিচ্ছে এনটিভি রাজরাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে থাকছে খেলাধুলা বিষয়ক অনুষ্ঠান গ্যালারি

আচ্ছা দাদা কি সিনিয়র আছিল না তুমি সিনিয়র ছিল আমার তো ধারণা দাদার সেবা যত্ন করলে তোমার আগে মরণের কথা না এতক্ষণ থাকার কথা রাত নয়টায় থাকছে মোহাম্মদ নুরু জামানের প্রযোজনায় অনুষ্ঠান গানের বাজার চলো বসা যাক দুজনে কোথাও মনের ঘর বানিয়ে কথা বলা যাক তুমি আমি এতটা ভেবেছি জানিয়ে কথা শোনা যাক মনে মনে আর কি হবে সব লুকিয়ে শুধু বলা যাক তুমি আমি এতটা ভেবেছি জানিয়ে রত্নটা 30 মিটারে থাকছে মুসাফির রনির পরিচালনায় ধারাবাহিক নাটক জোনাকির আলো এইতে দেখা যায় কংক্রিটে ডানা ঝাপটায় ইচ্ছের পাখি শহরের জীবন বোঝে না তো মন সবটুকু মনে হায় পাখি এখানে স্বপ্ন ভাঙার কান্না কেউ শুনেও যেন শোনে না তাই মুখে ব্যথা কাল সিটে চোখে শুধু জল ছবি আঁকি রাত এগারোটা ত্রিশ মিনিটে সরাসরি এবার দুপুরের অতিথি প্রিয় দর্শক আমাদের আজ দুপুরের অতিথি সঙ্গীত শিল্পী চম্পা বণিক শুভ দুপুর দিদি শুভ দুপুর কেমন আছেন ভালো আছি কারণ আমাদের ভালো থাকতে হয় একদম এবং আমরা চেষ্টা করে যাই অনবরত ভালো থাকার আর আপনার এই সুন্দর হাসিটা আজকে আমাদের ভালো থাকার অনেক বড় একটা কারণ গান নিয়ে তো ব্যস্ত আছেন গানের পাশাপাশি অন্যান্য সময়গুলো আসলে কিভাবে কাটে বা অবসরটা যদি জানতে চাই কিভাবে কাটে অবসর বলতে আসলে আমাদের কোনো অবসর নেই আমার মনে হয় কারণ কোনো না কোনো কাজে আমরা ব্যস্ত থেকেই যাই যখন বাইরে কাজ করি তখন ঘরকে সময় দিতে পারি না আবার যখন বাইরে কাজ কম থাকে তখন ঘরকে সময় দেয়া হয় বাচ্চাদেরকে সময় দেওয়া হয় পরিবারকে সময় দেওয়া হয় আর নিজের জন্য কিছু সময় রাখি আচ্ছা সেই সময়টা নিজের যতটুকু যা ভালো লাগে ঠিক তাই করি কি কি করা হয় নিজেকে সময় দেওয়ার সময়টা অবশ্যই গান শোনা হয় কারণ কোনো মুহূর্তে যদি কোনো গানের কথা মনে পড়ে যায় আর সেই মুহূর্তে ওই গান না শুনতে পারি তাহলে সারা দিন অশান্তিতে থাকে এর জন্য গান শোনার একটা বিষয় থাকে নিজেদের মতো ছবি দেখি আচ্ছা রান্না করতে ভালোবাসেন আপনি খুব ভালো লাগে আর যখন যেটা মাথায় আসে তখন সেটাই করতে হবে আচ্ছা এটা পাগলামি কিনা আমি জানি না তবে আমার খারাপ লাগে না পাগলামি পরিবারের কাছ থেকে কি অভিযোগ আসে যে আমাদেরকে সময় দিতে পারছো না এই অভিযোগটা আমি আজ পর্যন্ত শুনিনি এই কথা কারণ আমার পরিবার সম্পূর্ণভাবে যেমন দরকার তার থেকে বেশি মনে হয় আমাকে সাপোর্ট করে তো আমিও চাই যে মানে চেষ্টা করি পরিবারকে সময় দেওয়ার যতটুকু সময় দেই সেটা অনেকে বলে যে যারা বাইরে কাজ করে তারা বাড়িতে সময় দিতে পারে না বাচ্চাদেরকে সময় দিতে পারে না কিন্তু আমাদের কাজটা তো আসলে ওই সময় বেঁধে কাজ নয় যখন কাজ হয় তখন কাজ যখন কাজ নেই তখন আমরা পরিবারকে সময় দিতেই পারি এমনও হয় যে টানা সাত দিন দশ দিন খুব কাজ আছে তারপরে সাত দিন বা দশ দিন কাজ নেই তখন ওই কাজের ব্যালেন্স করি যে যখন যেটা সময় দেয়া দরকার তখন সেখানে কখনো পাশের যে মানুষ মানে দাদার কথা জানতে চাইছি মানে দাদার কাছ থেকে আসলে সহযোগিতাটা কিভাবে পান মানসিক ভাবে বেশিরভাগ বকা খাই আচ্ছা কাজের সমালোচনার জন্য না অন্য কিছুর জন্য ও বলে যে আমার আমার এই কাজেতে আমার আরো সময় দেওয়া উচিত আমি ঘরকে হয়তো বেশি সময় দিই আচ্ছা মানে উল্টো বিষয়টা যে হয়তো নাস্তা তৈরি করছি নাস্তা না করলেও চলবে বা আজকে অল্প নাস্তা করলেও চলবে তুমি তোমার প্র্যাকটিসটা করো এইটাতে কম্প্রোমাইজ করো আর রেওয়াজ কি প্রতিদিন করা হয় সময় অবশ্যই করতে হয় আর কিছু সময় হোক না হোক রেয়াজের সময় নিজের জন্য বললাম না যে সময় এটা নিজের ভালো লাগা থেকে হয় ভালোবাসা থেকে অবশ্যই এবার একটু জানতে চাই যে গান নিয়ে এখন কি কি কাজ করছেন মৌলিক গানে কাজ তো বেশ কিছু করা হচ্ছে এখন তো আসলে অনেকগুলো প্ল্যাটফর্ম তো একজন সঙ্গীত শিল্পের জায়গা থেকে কাজ করতে গেলে সবগুলো প্ল্যাটফর্মকে মাথায় রেখে কাজ করতে হয় কিভাবে আপনি কাজ করতেন আসলে প্রত্যেকটা সেক্টর বলবো আলাদা যেমন একজন ডাক্তার সে সব রোগের চিকিৎসাই করতে পারে না তার আলাদা আলাদা ভাগ থাকে তেমনি আমাদের শিল্পীদেরও বিভিন্ন রকমের আলাদা আলাদা ভাগ থাকে যেগুলো আলাদা আলাদা করে শিখতে হয় আমার মনে হয় শিখে আসাই উচিত আর প্রতি ক্ষেত্রে গিয়ে শিখি চলচ্চিত্রে গানের বেলায় একরকম স্টেজে যখন দাঁড়াচ্ছি আরেক রকম মৌলিক গানের রেকর্ডিং করছি সেটা আরেক রকম বিভিন্ন সময় বিভিন্ন রকম টেলিভিশনে লাইভ যখন করছেন তখন সেটা কিন্তু আরেক রকম একদম সেটা অন্য রকম একটা ভালো লাগে কারণ মানে সরাসরি শ্রোতাদের কাছ থেকে শুনতে পাই কি গান শুনতে চান আমার গান কেমন লাগে আমার মৌলিক গানের কথা শুনি ওনাদের কাছ থেকে যখন অনুরোধ পাই আমার নিজের গানের সত্যি অন্যরকম একটা ভাল এবং শ্রোতা দর্শকদের অসংখ ভালো বাসা আপনি আসলে পেয়েছেন অনেক অনেক স্টেজ পারফর্ম আপনার করা হয়েছে এখন পর্যন্ত সবথেকে স্মরণীয় স্টেজ পারফরম্যান্সের কথা যদি জানতে চাই স্মরণীয় স্টেজ পারফরম্যান্স যদি বলতে চাই তাহলে একটু উন্নত ধারায় যেতে হয় যেমন এটা খুব সম্ভবত 16 ডিসেম্বরের অনুষ্ঠান ছিল তো সেই অনুষ্ঠানে গিয়ে প্রথম আমার স্টেজে ওঠার কথা ছিল তো কোন কারণে আমার স্টেজে ওঠা হয়নি আমি ছিলাম স্ট্যান্ড বাই তো অন্য গান পরিবেশন হচ্ছিল এবং এমন অবস্থা হয়েছিল স্টেজ থেকে এমন কিছু গান পরিবেশন করা হচ্ছিল সেই অনুষ্ঠানে আহ ধুলায় ধুলাকার হচ্ছিল কোনো শ্রোতাদের দেখা যাচ্ছিল না মানে মানুষ এত নাচছিল এমন অবস্থায় তো আমাকে যিনি নিয়ে গেছেন কাকু বলছেন যে মা তুই যেই ধরনের গান করিস এখানে হবে না চল আমরা চলে যাই আচ্ছা তো আমি বললাম যে কাকু সম্মানীটা তো আমি পেয়ে গেছি এখন এটাকে যদি উসুল না করতে পারি আমি সম্মানী নেব না তো কাকু বললেন যে মনে হচ্ছে আমরা একটু রিস্ক নিয়ে নিচ্ছি তো বললাম যে কাকু চিন্তা করবেন না সৃষ্টিকর্তার উপর ভরসা রেখে চলেন উঠি আমরা আচ্ছা তো একটা সময় আমাদের ওঠার সময় হলো সেইখানে উঠে প্রথম আমি যেটা বললাম আমাকে দেখে সবাই বলছে যে খুব নাচানাচের গান শুনবে বা হই হুল্লা করছে তো সেই সময় আমি বললাম যে আমাকে একটু সময় দেন আমি চার লাইন গান গাইব আপনার যদি ভালো না লাগে আপনারা হইহুল্লা করবেন না হাত তুলবেন তাহলে আমি গান বন্ধ করে দেব আচ্ছা আর যদি ভালো লাগে ভালো যদি লাগে তাহলে প্লিজ এমন ভাবে শুনবেন যেন আমি গানটা গাইতে পারি আচ্ছা আচ্ছা তো একটা সময়ে যখন আমি গান গাইছিলাম কোন গানটি করেছে জন্ম আমার ধন্য আচ্ছা এমনি করে পাঁচটা আমি দেশের গান গেছি বাহ এবং স্টেজ থেকে যখন নেমে আমরা স্টেজ ক্রস করে যখন বের হচ্ছি সকল দর্শক শ্রোতাদের সম্মান দেখে আমি মুগ্ধ হয়েছি এবং সেই দিন আমি বুঝেছি যে সৃষ্টিকর্তা বলে এমন কেউ আছেন নিশ্চয়ই যদি না থাকতেন এই রকম পরিবেশে এই রকম অবস্থায় আমার দেশের মানুষ আমার দেশকে কতটা ভালোবাসে নইলে এই দেশের গানগুলো ওনারা এমনভাবে শুনছেন এবং আমাদেরকে আলাদা করে সম্মান জানাচ্ছেন দাঁড়িয়ে একদম অপোজিট একটা রিয়াকশন পেয়েছি একদম একদম মানে সেই দিন আমি গান গাইতে পারবো এরকম কোন অবস্থায় ছিল না আর কি পরিবেশ তা এইটা আমাকে অনেক অনেক বড় শিক্ষাও দিয়েছে আমি স্মরণীয় ঘটনা বলবো এবং আমার জীবনে শিক্ষা বলবো যে সেই ভালোবাসাগুলোই কিন্তু সবথেকে বড় অনুপ্রেরণা একজন শিল্পীর জন্য এটা আমার মনে থাকবে সারা জীবন দিদি একটি গান শুনতে চাইবো কোন গানটি শোনাবেন একটি গান শ্রদ্ধ রফিকুজ্জামান স্যারের কথায় স্যার আমাকে ডেকে গানটি দিয়েছেন এবং দুইটা তিনটা গানের মধ্যে বলেছেন কোন গানটি তুমি নেবে এই প্রজন্মের শিল্পীদের আমি গান দিতে চাই তো তুমি বলো কোন গান নেবে তো এই গানের একটা ব্রিজ লাইন ছিল পঞ্চদশীর রাত আচ্ছা তো সত্যি কথা বলতে আমরা একাদশী দ্বাদশী ত্রয়োদশী চতুর্দশী শুনি কিন্তু পঞ্চদশী বলে সাধারণত শোনা হয় না কোনো গানের মধ্যে একাদশী আছে বা দ্বাদশীর রাত শোনা যায় কিন্তু পঞ্চদশীর রাত শোনা যায় না তো এই গানটি আমি পিক করেছি শ্রদ্ধা বিশ্বরূপ ঘোষ দস্তিদার এবং গানটির সঙ্গীত আয়োজন করেছেন আমাদের বিনোদ রায় দাদা আমি একটু গিয়ে শোনাই তখন আমার জীবনে প্রথম বসন্ত আসি আসি মনের খবর ভালোবাসি কিনা বাসি তখনই তো তুমি দাঁড়ালে আমার দক্ষিণ সেখান্তে আমার ফেসবুক ফ্যান ক্লাব মানে চম্পাবনিক ফ্যান ক্লাবে আহ এই কিছুদিনের মধ্যেই রিলিজ করবো এটার ভিডিও হয়ে গেছে আচ্ছা গানের কাজ মোটামুটি এখন তো দিয়ে প্রত্যেকটা শিল্পীরই আলাদা করে নিজেদের ইউটিউব চ্যানেল থাকে এবং সবাই আসলে নিজেদের চ্যানেলের জন্য কাজ করে থাকে কম বেশি আপনার ক্ষেত্রে কি সেটা করা হচ্ছে হ্যাঁ করা হচ্ছে কারণ এই বিষয় আমার কোনো রকমের ধ্যান ছিল না আমি ভেবেছি যে আগে যেমন চলছিলাম তেমনই চলবে কিন্তু সময় তো বদলে গেছে একদম তো নিজের বলে কিছু থাকা দরকার অন্যের জন্য গান করেছে কিন্তু নিজের থাকা দরকার যেটা আমার নিজের গান আমার নিজের করা নিজের স্বপ্ন দিয়ে তৈরি করা তো সেই ক্ষেত্রে আর কি নিজের জন্য ইউটিউব করা যে এই গানগুলো থেকে যাক একটা সময় তো আমিও শেষ হয়ে যাব তো এই কাজগুলো যেন ঠিকঠাক থেকে যায় অন্তত আমার নাম

আপনার কোন সন্তানের বা বেশি এটা আমার হয় যে মায়ের এটা পরিবর্তন হয় যে কখনো এই সন্তানের প্রতি ভালোবাসা ভালোবাসা যখন যার সাথে সময় কাটায় বা যাকে সময় দেওয়ার দরকার তখন তাকে বেশি ভালোবাসে আমার ক্ষেত্রেও তাই হয় যে কাজী নজরুল ইসলামের গান যখন গাই তখন মনে হয় এত সুন্দর লেখনী এত সুন্দর কথা সুর আহ গানটা ওনার আমার জন্য সৃষ্টি করা তখন নিজের বলি মনে হয় তেমনি কবি রবীন্দ্রনাথ ঠাকুর অতুল প্রসাদ রায় বা নিজের আধুনিক গান বা মৌলিক গান চলচ্চিত্রের গান যখন যে গান করি আমার মনে হয় যে আমার খুব ভালো লাগে আলাদা আলাদা করে ভালো লাগাকে বলবো যে খুব ভালো লেগে যায় নির্দিষ্ট করে বলা যায় না না আসলে এটা সময়ের সাথে পরিবর্তন হবে আপনি তো এন্ড্রু কিশোরের গান ভীষণ ভালোবাসেন আমাদের শ্রদ্ধেয় এন্ড্রু কিশোর দাদা তার গান গাইতেও ভীষণ ভালোবাসেন এবং তার গান গাইতেও আমরা শুনেছি আপনাকে দাদার গান যেটা জীবনের গল্পটা এটা শ্রদ্ধেয় অশোক পাল দাদার সুরে এবং ইন্দ্রুদা যখন আমাদের ছেড়ে চলে গেছেন তো অশোক দা ওনার নিজের একটি চ্যানেল করতে চাইছেন তখন আমাকে বললেন যে চম্পা তোমার জীবনের গল্পটা যদি এই গানটি তুমি যদি করো তো আমি বললাম দাদা এত সুন্দর একটি গান এবং ইন্দ্রদা এত ভালো গেছেন আমাকে দিয়ে কেন আমার মনে হচ্ছে যে ওই গানের জায়গায় আমি পৌঁছতে পারবো না তো অশোকদা বললেন যে আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি আমি চাইছি যে ফিমেল আর্টিস্ট হিসেবে তোমার কণ্ঠে এই গানটি থাক তখন এই গানটি করা এবং ইন্দ্রদার প্রতি আমার সত্যি কথা বলতে যে গায়ক হিসেবে তো ভালো লাগা কাজ করেছেই অন্যরকম কিন্তু আলাদা রকমের একটা শ্রদ্ধা কাজ করেছে সাথে যখন অনুষ্ঠানে গিয়েছি আচ্ছা আমার মনে হয় যে ওনার ওনার উনি আমাকে নিয়ে গেছেন এক অনুষ্ঠানে বাংলাদেশে তো আগে থেকে তো ওইরকম জানা ছিল না যে দাদার সাথে গেলে এরকম একটা অভিজ্ঞতা তৈরি হবে তো ওইখানে গেলাম যখন যাচ্ছি তখন থেকে মনে হচ্ছে যে অনুষ্ঠান করতে যাচ্ছি না মনে হচ্ছে বিয়ের গেলে যেমন হয় যে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া দর্শকদের যে একটা আগ্রহ তাকে নিয়ে বা ভালোবাসা সেটারই মনে হয় বহি প্রকাশ ওনার মনটাই ছিল আসলে এরকম যে আমাদেরকে যখন আমরা গাড়ি করে যাচ্ছি তখন আনন্দ হাসি ঠাট্টা খাবার দাবার রাস্তায় দাঁড় করিয়ে তোমাদের কার কি ইচ্ছে করছে খাও তখন তো আমি একদম নতুন তো এই পরিবেশটা আমি শুধু বিয়ের বরযাত্রীর অনুষ্ঠানে দেখেছি যে বরযাত্রীরা যেমন যায় আনন্দ করতে করতে গান করতে করতে খাবার দাবার খায় এবং গিয়ে বিয়ে বিয়ের আছরে বসে তো আমরা অনুষ্ঠানে ওইরকমই এক পরিবেশটা পরিবেশে গিয়ে মানে নিজেরা তৈরি হলাম গান করলাম এবং ফেরার পথে ফেরার পথে আগে সবাইকে জিজ্ঞেস করতে কে কি খেতে পছন্দ করে আমরা তাহলে সেই সেই জায়গায় দাঁড়াবো এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে সেখানে গিয়ে আমার একটি ফোন হারিয়ে যায় ও মোবাইল ফোন তো সেটা আমার জন্যই হারিয়ে যায় মানে আমি ভুলে রেখে চলে আসছি আসার পর যখন ফোন দিচ্ছে তখন আর এটা সুইচ অফ তো এটা দাদা যখন জানতে পারলেন আমি কিন্তু দাদাকে জানি পরে কি ফোনটা পাওয়া গিয়েছিল পরে পাওয়া যায়নি কিন্তু দাদা আমাকে ফোন কিনে দেওয়ার জন্য যে কত দিন ফোন দিয়েছেন যে তোমার কোন মডেল লাগবে সাথে কাটানোর সময়গুলো মনে হয় সব সময় অনেক বেশি স্মৃতি কাতরতা তৈরি করে মানে কিভাবে দিদি আপনার সাথে কথা বলতে গেলেও না সময় কোন দিক দিয়ে যে চলে যায় সেটাও আসলে সময় চলে গেছে বুঝে ওঠা মুশকিল একদম শেষ পর্যায়ে আমরা চলার এসেছি জীবনের গল্প যে গানটির কথা আমরা শুনছিলাম আমরা কি এখন সেই গানটি শুনবো না অন্য কোন গান করতে চান এই গানটি না আসলে এই গানটি গাইলে আমি অন্যরকম হয়ে যাই আমাদের এই যে চোখে জল মানে এখনি চলে আসছে যে শক্তি জীবনের গল্পটা যদি এমন হতো শেষ থেকে আবার শুরু করা যেত শক্তি কোন গান দিয়ে শুরু তাহলে এখন এটা প্রেমের গান দিয়ে শেষ করি না এটা আমার শ্রদ্ধেয় শানাস কাজী আপার কথায়। উনার জন্য একটি মানে স্পেশাল একটি গান এবং উনি যখন আমাকে জানান তখন এই গানটি আমি শুরু করে ফেলি একটা সময় প্রেমের এই গানটি এটি এস কে মিউজিকের ব্যানারে এসেছে শানাজ কাজী আপারি ইউটিউব চ্যানেল কিছুদিন আগে রিলিজ হয়েছে তুমি আমায় ডেকেছিলে আমি দিয়েছি সারা তুমি আমায় ডেকেছিলে আমি দিয়েছি সারা তোমার ওই দুটি চোখের আমি হোলাম দি সাহারা তোমার ওই দুটি চোখের মায়ামি আমি দি সাহারা ভীষণ সুন্দর অনেক অনেক ভালো থাকবেন দিদি এমনটা এই হাসিটা আমরা সময় আপনার মুখে আপনার চোখে দেখতে চাই প্রাণবন্ত থাকুন আর সব সময় শ্রোতা দর্শকদের ভালোবাসা পেয়ে যান সত্যি এটাই যেন হয় এবং আমার পরম ভাগ্য যে আমরা এমন একটা জেনারেশন যে জেনারেশন কিছু গুণী মানুষের সাথে কাজ করার কিছু কিছু সুযোগ পেয়েছি যেমন শ্রদ্ধেয় গাজী মাঝালানো স্যারের স্নেহা পেয়েছি অসম্ভব ছায়া ছবিতে উনারই শেষ গানের চলচ্চিত্রের কাজটিও আমি করেছি এবং এই গানের অরুণা বিশ্বাস দিদির পরিচালনায় এই গানের এখানে অরুণা বিশ্বাস দিদি এবং আমি দুজনই মিলে গিয়েছিলাম অসম্ভব ছবিতে তো এই যে এই যে এত বড় বড় মানুষের কাছ থেকে ভালোবাসা এবং সবচাইতে বড় যে আমার যারা শ্রোতা যারা দর্শক আছেন তারাও যে পছন্দ করেন এবং ভালোবাসেন এই ভালোবাসাটা নিয়েই থাকতে চাই এবং সবাইকে ভালো ভালো গান উপহার দিয়ে যেতে চাই একটা সময় যখন আমি থাকবো না তখন যেন আমার গানগুলো অন্তত থাকে অবশ্যই শুভকামনা অনেক ধন্যবাদ তোমাকে এবং এন অনেক অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এত সুন্দর একটি সময় আমাকে উপহার দেওয়ার জন্য প্রিয় দর্শক আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে অ্যাট এন টিভিপিডি ডট কমে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল ডাব্লিউ এছাড়া এন সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানে শেষ করছি শুভ দুপুর